গোপনে গোপনে রাত্রে সে অনেকগুলো পতাকা বানায় কারণ তার স্বপ্ন হচ্ছে সাতই মার্চে রেডিওতে সবাই বঙ্গবন্ধুর ভাষণ শুনবে এবং সবাইকে সে একটা করে পতাকা দিবে মুক্তিযুদ্ধ আমাদের ঐতিহ্য আমাদের স্বপ্ন বিনোদন সিনেমাটার নামটা তো জানেন রেডিও এখানে আমি এই গ্রামের একজন খুব গরিব ফলুদর্জি যে মূলত কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করে সারা দেশে যখন স্বাধীনতার সংগ্রামের জোয়ার বইছে সাতই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দেবেন সে ভাষণকে কেন্দ্র করে এই গ্রামেও একটা উত্তেজনা চলছে পক্ষ বিপক্ষ রয়েছে স্বাধীনতা বিরোধী যারা তারা সেই সাতই মার্চের ভাষণ যাতে এই গ্রামের মানুষ শুনতে না পারে তার জন্য ষড়যন্ত্র করছে তো দর্জি যে কাজটা করে এই সিনেমায় সেটি হচ্ছে যে সে একটা পত্রিকা দেখে বাংলাদেশের একটা পতাকা ম্যাপসহ সে পত্রিকাটি সংগ্রহ করে গোপনে গোপনে রাত্রে সে অনেকগুলো পতাকা বানায় কারণ তার স্বপ্ন হচ্ছে সাতই মার্চে রেডিওতে সবাই বঙ্গবন্ধুর ভাষণ শুনবে হাজার হাজার মানুষ শুনবে এবং সবাইকে সে একটা করে পতাকা দেবে কিন্তু হঠাৎ করে রেডিওটা চুরি হয়ে যায় এতে তার মনে হয়েছে যে স্বপ্ন ভঙ্গ হবে স্বপ্নভঙ্গ হচ্ছে কিন্তু তারা অন্য ব্যবস্থা করে যে ব্যবস্থার মাধ্যমে গ্রামবাসী সাতই মার্চের ভাষণ শুনতে পায় এবং তার স্বপ্ন বাস্তবায়ন হবে অর্থাৎ সেই জাতীয় পতাকা যেটা চিতল বাতাসে পথ করে উঠবে সেই পতাকা সে গ্রামের প্রত্যেকটা মানুষের হাতে পৌঁছে দেয় দায়বদ্ধতার জায়গা তো অবশ্যই আছে কারণ আমরা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ আমাদের ঐতিহ্য আমাদের স্বপ্ন একটা স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ জন্য সেটা তো অবশ্যই আমাদের স্বপ্ন ছিল এবং এই দেশের একজন নাগরিক হিসেবে এই যে বিষয়গুলো যেগুলোকে পঁচাত্তরের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে অ্যাকচুয়ালি খুব হাইট করে দেওয়া হয়েছিল আড়াল করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এখন এই সরকারের আমলে এই বিষয়গুলো বেরিয়ে আসছে এবং এই চলচ্চিত্রের মাধ্যমে কারণ বঙ্গবন্ধুর ভাষণ তো এটা শুধু আমাদের দেশের ঐতিহ্য নয় এটা একটা বিশ্ব ঐতিহ্য সো এটাকে রক্ষা করা এটাকে রক্ষা করা এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার একটা গুরু সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব মনে করি জাতীয় দায়িত্ব মনে করি সেই বোধ আসলে এই সিনেমায় কাজ করছি আমি প্রথমে বলবো যে আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরার জন্য যে সমস্ত সিনেমা হয়েছে এবং এই সমস্ত সিনেমায় যে বাজেটগুলো দেয়া হচ্ছে এটা দায় সারা করছে আসলে এত ছোট্ট বাজেট দিয়ে মুক্তিযুদ্ধের শত শত হাজার হাজার ঘটনা আছে সেগুলো তুলে ধরা সম্ভব না আমার নিজের কাছে একটা গল্প আছে কিন্তু আমি বাজেটের কারণে সে গল্পতে হাত দিতে সাহস পাচ্ছি না এবং এই প্রজন্মকে তো আসলে রিয়েল প্রকৃত যেই চিত্র মুক্তিযুদ্ধে কি কি ঘটেছিল সেই বান্ন থেকে এই পর্যন্ত সেটা তো অবশ্যই তুলে ধরতে হবে এবং এই জন্য সরকারকে এবং অন্যান্য যারা আছে সমাজের যারা সমাজপতি তাদেরকে এগিয়ে আসতে হবে